হাই আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সব কী তাহর বলা আছেন আমি তাসী আলহামদুলিল্লাহ আজকে আবার নতুন একটা ব্লগ শুরু করলাম লগে শেয়ার করম আশা করি সবার কাছে ভালো লাগব ইতিমধ্যে আমার ভিডিওটা যারা ক্লিক করছোন প্লিজ ফুল ভিডিওটা দেখবা আর ইউটিউবটাই যারা দেখা আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করো না তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করিয়া নোটিফিকেশন বেলটা অল অপশন দিয়ে রাখবা তো যখন সময় নেক্সট ভিডিও দিব নোটিফিকেশন যাব দেখে নিতে পারবা আর ফেসবুকটাই যারা দেখে আমার পেজটা যদি ফলো করো না প্লিজ আমার পেজটা লাইক ফলো করবা আর ভিডিও বেশি ভালো লাগলে ফেসবুক তো শেয়ার একদম ফ্রি শেয়ার করিয়া দিবে আমার ভিডিওগুলা এই তো আলহামদুলিল্লাহ আবার দেশ যাইরাম তো প্যাকিং শুরু করলাম আজকে তো ফার্স্ট লেদার বল্রাম তো শৈশবর লগে শেয়ার করি আজকে একটা লেদার আগে প্যাকিং একটা 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 করিয়া করাম এক লগে আসলে বেশি যেমন প্রেশার ভরে যায় আর বাদে সে আবার আমি ডৌড়াইরাম যে আমার নিয়ে আবার লাস্ট টাইম খান লাস্ট ইয়ের খান আমার এংজাইটি আবার আগে হয় সো তো আজকে শৈশবর লগে শেয়ার করিলাই এই তো আজকে এই ইয়ে লেদারের মাঝে যেটা যেটা বড়মুয়া কি তো এখানোর মাঝে আমার এই কোঠন আর আমার একটা শাড়ি আমার ছেলেরও কিছু হাফর এই আর কি তো কা ফুল ভিডিও কা আমি কিতাবিতাব পড়ি এই তো এদেশ তো আমরা যারা আছি আর আমি যেখানে আছি আসলে কোনো ইও নাই কন্ডিয়ান মানুষ নাই কোনো পাটিচাটিও না কোনো শাড়ি ফিন্দা ওয়ে না বলে শাড়ি খালি একদম ঈদ খালি ঈদর সময় ফিন আর কি আর এখনও বেশিরভাগ দেখি ঈদর সময় ড্রেস ফিন দিলাই শাড়ি পিনতে আসলে এতো একটা বদ অভ্যাস হয়েছে ওখানে আর শাড়ি ফিনতে ভাল লাগে না এই যে শাড়িগুলো আমার কিন্তু আগর কিনা মেহেন্দি কালার এই মেহেন্দি কালার শাড়ি কিনছিলাম আমি ওর বইনুর মেহেন্দির হালো ফিনতাম করি ওখানে কি ওগুলা বাহরি বাহরি হয়ে একটা দুইটা করে ফিন দি দেন আমার যে শাড়ি আছে আমি আর কোনো দিন শাড়ি কিনতাম না আরও শাড়ি ফিনতেও লাগে আমি যতদিন বাঁচিয়ে থাকম ও ফিনেই যাইমু ওটাই আমার মনে মনে আমি ডিসাইড করছি আর আমি কোনোদিন দিন শাড়ি কিনতাম না আর এই তো এই টেবুলর যে প্লেসমেটিক সাইন আমি সিনটা কে আনছিলাম শেয়ার আর রয়েছে না আজকে লেদারের মাঝে বর্ম আর ই একটা লাইট আনছি আমি এটা এই ওয়াটারপ্রুফ আছে কালারফুল লাইট আমি আমার বাসার বারেসাইনাম আর আমাকে লাগাইম তো যে কেন লাগাইমো বা কিতা করমো অবশ্যই আপনার লগে শেয়ার করমু এই তো আর একটা হ্যান্ড ব্লেন্ডার আনছি আমার বাসার লাগে আর আমি বড়ো ব্লেন্ডার আসলে আজকাল ইজি হয় হ্যান্ড ব্লেন্ডার আর বড়ো ব্লেন্ডার জক দো বারখড় এটা যেমন বেশি একটা হেডিক হয়ে যায় তো আমি আসলে আমি তো সব সময় আমি হ্যান্ড ব্লেন্ডার ইউজ করি তো আমার বাসার লাগে একটা হ্যান্ড ব্লেন্ডার লইছি আর এই তো কঠন আমি যে কটন লইছিলাম সবটি পেকিং কুলিয়া কি পেকিং ফালাইয়া লেদারের মাঝে অলরেডি রাখি দিছি আগেও রাখি দিছিলাম এই তো তো কোন রুমা কোনটা লাগাইম গেলে দেখাইম আমার চ্যানেলের সাথেই তাহবা আর সবের দোয়া করবা আল্লাহ আমার শরীরটা পালা রাখতা সৈ চালামতে যাইতাম ফারতাম আবার সই চালামতে আইতাম আর এই যে দেখতে ফারটা দুঃখের বিষয় আমার আগর আগর বলতে এটা আমার নয়া শাড়িও এটা আমি ইন্ডিয়া তাকে আনাইছিলাম আগে অনলাইনে আর কি তো ইন্ডিয়া থেকে ব্লাউজ বানাই ইসলাম এখন ব্লাউজগুলো একটু ইয়ে গেছে টাইট হয়ে গেছে আগতাকি কি এখন একটু বড় হয়েছে না সো তো শাড়িটা আমাকে যেমন দেশ নিয়ে একটু বড় করে আনতাম যদি দেশের ফিন ফিন্দিয়া কি তো ব্লাউজ ছাড়া তো শাড়ি পিঁধা যাই তো নাই ও লইসি আমি ব্লাউজগুলা একটু বড় করে আনবো দেশের টেইলার তাকে এই তো আর আজকে দেখাই মো আমার ফুয়ার লাগিও কিছু শপিং করছি আর এই যে বালিশগুলো অবশ্যই আমি শেয়ার করছিলাম এগুলি আমার বেডর লাগে আর কি আমার কালারটা খুবই আমার একটা ফেভারিট কালার তো আমার বেডরা হার লাগে তো দেখি লেদার কত জেগাও হয় আর কি আসলে কয়েকটা জিনিস বললেও যেরা আমরা দেশ যাই বা হলিডে যাই সবই জানি লেদারের মাঝে একটা জিনিস রাখলেই লেদারটা পৰি যায় আর থিসি হয়ে যায় তো লেদারের মাঝে থিসির বিতরেই ভরা লাগব এই তো আমার ছেলের লাগে একটা জুতা আনছি এটা আমি এটা আমি আনছিলাম রিভার আইল্যান্ড থাকি ই কালার তো আমি সবটা হইতে হইতে সব কীভাবে এটা হয়ে গেছে না আমার খুবই ফেভারেট ডাস্টি পিঙ্ক কালার তো আমি আনছিলাম তো আমার বাবা হইন আম্মা এটা কি তা গেল আমি হই না না গেলোর না তো এটা তো বইরও আনছি তাইন না হইরা কি হই বেটা মার ফেভারেট কালার তুমি বাই আর এই তো একটা ফ্যান্ট আনছি এটা নেক্সটও থাকি এটা আনছি এই একটা কেতা তা ঘুমাইবার লাগে আর কি গেঞ্জিয়ার ফ্যান্ট আমার বাবার লাগে আমি সব সময় দেশে বসে আমার বাবার লাগে তো লাগে আমি নতুন কিনে নেই কোনো গরুর ফুরান খাবার নেই না আমার কাছে ভাল লাগে না এদেশের খাবার তো ফুরান হয় না তার বাদেও গরুরই তো আমি নেই না আমার কাছে ভাল লাগে না আমি নতুন কিনে নেই এই তো আরেকটা জাম্পার আনছি এটা আমার তাকে আনছি আমার ফোয়ার লাগে কালারটা আমার খুবই ভালো লাগছে মেরুন কালার আর কি তো একটা মেরুন কালার ফ্যান্ট আনো আর আর কিচ্ছু কিনতাম না আর আগেও বসেও অনেকটা তান লাই কিনি লাইছি ই একটা শার্ট ওইটাও আনছি নেক্সট তাকে সুন্দর লাগে বাচ্চারিতরে এই লাখান ফিন্দাইলে বালা লাগে আর এ দেশে তো গরুর মাঝে বইতা তা হইন বাচ্চা নিতে যেটা ফিন দিন এক্সট্রা বা দেশ গেলে আবার এটা করই না ফিন্দই না আর আমি তো বাহরি বাখরি দেই সুন্দরও লাগে আর কি তো আর কি কিনে আনলাম তো শেষ শপিং বেশি শেষ হয়ে গেছে আর শপিং করতাম না যে তুই বোরা শুরু করে দিছি আর অলরেডি মাল আমার ওভার হয়ে গেছে সেখানে আমি তো বেশিরভাগ জিনিস এবছর আমার গরল লাগেও নেইরাম আর আমা আমরা আমরা তো মাফুতর তো নিতামই হইব আর আসলে খেউরি লাই কিছু নিরাম না আর খালি ছোটো ছোটো বাচ্চাই তোরা কি তোরা কাফোর নিলাম আর খাওয়াটা ড্রেসর ইয়ে আনরেডি থ্রি পিসর লইছি আর আসলে বেশি কিছু লইছি না এখানে অত বছর ধরে তো গেছি দিসি নিছি এখন আর আমার বাসার লাগে আমি নেই ও বেশি আমার বাসার লাগিও আর বেশি নেওয়া যান না আসলে ও বারো হয়ে গেছে তো এই আর কি আশা করি আমার আজকের ব্লগটা সবার কাছে ভালো লাগবো খান ব্লগ দেখতে আসলে আমার কাছে খুব ভাল লাগতো আমিও এনজয় হতাম তো বাং আমিও শেয়ার করি এই তো কা আমার এই জুতার ফু অরিজিনাল কালারটা দেখা যান আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে টানটাও ফিনতে যাচ্ছে সাইজও ফুরা ঠিক আছে এটা আমার ফিন ফিনতে দেবা এই তো প্লিজ সবাই বেশি বেশি করি আমার লাগে দোয়া করবা আল্লাহ আমার শরীর মন বালা রাখতা সেনে আমরা মাহফুত যাইমু আর আমার ফুরিনও নাই আমার হাজবেন্ডও যাইতা নাই সেনে আমার ফুরী তো তারা এই তারা চায় না তারা মিস করতো হলিডেয়ের বাদতে একটু মিস করা লাগে না নাই তো তারা চায় না তারা মিস করতো তারা মিস করলে তারা হয় তারা বেগ যাইবগি তারা ইয়া দিনও মিস করতে চায় না তো আর কিতা করবা আর এখন তো ডিসেম্বর মাস আর এ দেশ রেস্টুরেন্ট হল বিজির সময় তাইনার যাইতে ভার্তা নাই আর আমি আসলে এই এবছর দেশেও যাইলাম স্পেশালি আমার বাসার তাকার লাগি এখানে লাস্ট টাইমও আমি গেছিলাম ফলে আমি বাসায় বেশি থাকতাম পারছি না দৌড়াদৌড়িয়ে দৌড়িয়ে আর গেছে গিয়া বাসা রেডি হতে হতেও গেছে গিয়ে তো স্পেশালি আমি খালি একমাত্র একটা ইউ আমার বাসার তাকার লাগিয়ে যাইলাম গিয়া যদি থাকি না তো বানাই বানাইয়া ইত্যাফালা ইয়াতো কোনো মানে নাই আর আমার বাসা লইয়া আসলে অনেকে অনেক কমেন্ট আমার ফেসবুকও বিশেষ করে অনেক বাই ইহলে কমেন্ট হরসয়ন দেখি আমি বাংলাদেশকে একটা ভিডিও বানাইম বানাইয়া সবর কমেন্টর বা প্রশ্নর আনসার দিম যে আমার বাফর বাড়ির মানুষ কিতার লাগে আমার শ্বশুরবাড়ির মানুষ হয় আমি দেশে গিয়ে একটা ভিডিও বানাইয়া আনসার দিম আমার চ্যানেলের লগেই তাহ বা ভিডিও দেখতে তাহোকা আসলে একটা দুইটা ভিডিও দেখিয়া আর একটুক ভিডিও দেখিয়া যে ক্যামেরার সামনে দেখেও যে কমেন্টটা হরি লওয়া ঠিক নাই আর সব তো ক্যামেরার সামনে আইতে চাই না যে ক্যামেরার সামনে আই বা ক্যামেরার সামনে তো আইটা চাই না হলডে তো আনাও যায় না এটা আমার আমি ভিডিও বানাইরাম আমি ব্লগ করলাম এটা আমার ব্যাপার সব আর ক্যামেরার সামনে আইতো নাই তো দেখোকা ভিডিও দেখতে দেখো কা আর মানুষর আসলে লাইফ লইয়া এতটা ইয়ে হরা ঠিক শো সব একটা প্রাইভেটসি আছে ভিডিও বানাইরাম করে যে সপ্তাহে একেবারে ওপেন মতো তো কোনো কথা নাই সবে তো আর মানতো না এটা সবে ক্যামেরার সামনে আইতো তো চায় না সবে সবর বাড়িতে গেলে রেকর্ড হরত চায় না গরু গেলে রেকর্ড হরতো বালা পায় না আমরা তো আর এটা তো তারা এই ইয়ের সম্মান হইবো এখানে আমি ভিডিও বানাইলাম এই তো এই বাচ্চা তোর খাবরগুলো আনছি বাংলাদেশে তো আসলে তেমন ঠান্ডা থাকে না বেশিরভাগ টাইম গরমও থাকে তো আমিও লাখা নাকি বকুল হাটা আনছি যে কঠোর মাঝে যাতে ফিন্দা যায় আর আমরা এদেশ যে মনে করো আট লম্বা থাকে বা জাম্পার টাইপর থাকে যেমন বেশি বেশি গরমের সাফর শীতের কাপড় থাকে আর কি দেখছি নিয়া বাংলাদেশও ফিন্দা যায় না বেশি তারা ফিনতে পারে না এখানে বেশি গরমও থাকে আর আমার এই ছোটো ছোটো বাচ্চা তো কইলাম কাপড় দেখলে তো একটা সুন্দর লাগে আর কি জান সব লইয়া আইতাম আর এদেশ আসলে দেশে যাইবার সময় আমরা সব এই শপিং করতাম ফার্মো আমরা কিনতাম ফার্মো বাট আমরা ওয়েটোর দিক দিয়ে তো চিন্তা করতে হবে একজনের বিমানে গেলে তো চল্লিশ কিলো অন্য এয়ারলাইন্সে গেলে পঁচিশ কিলো ত্রিশ কিলো মানে একটা লেদার বললেও ত্রিশ কিলো হয়ে যায় তাই আমরা যে যাই আমরাও তো নিজের একটা আর নিজের জিনিস আছে না নি টাফর টাপড় সপ্তাহ লইয়া তেল সাবান ক্রিম সপ্তাহ লইয়াও তো আমরা যাই না নি তারপরে আবার এক্সট্রা ফ্যামিলির লাগে কিলাখান যেমন এ ওয়েটে হয় না আসলে কিনা যায় নেওয়া যায় না এই তো আমার লেদারটা আমি বড়ি লাইরাম তো অনেক বক বক করলাম আজকে আসলে কেউ মনে কষ্ট না আর ইনশাআল্লাহ আল্লাহ যদি বাসে এরকম দেশে যাই একটা ভিডিও বনাই সবর প্রশ্নর আনসার দিম যে আমার শ্বশুর বাড়ির খে আসইন সে নাই খে হয়ে আসইন একটু একটু শেয়ার করম অপেক্ষা তা হকা আর আমার ভিডিও দেখতে তা হকা তো ঠিক আছে সব ভালো থাকবা সুস্থ সুস্থতা হোক নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজকের মতো আমি বিদায় নিমু আর ভিডিওটা লম্বা করতাম নাই আমার লেদারটা এখন

আর এই তো এই যে ফুলোর ইয়ে দেশনীটা আমি কই লাগাই আমি নিজেও জানি না আমার সুন্দর লাগছে লইছি গাছের মাঝে গরুর মাঝে গ্রিন গ্রিন থাকতে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আর কি তো এই তো লেদার লেদারও আমি আনিছি গি আর আমার বালিশে লাগে লেদার যেমন বেশি টাইট হয়ে যায় বাট বালিশগুলো আমি খুব শখ করে কিনছি আমার বেডোরা ভাল লাগে আমার হাজবেন্ডও ওরা বালিশ দেশো ভাই ভাই নিও না আমি কই আমি বড় শোক করে কিনছি যে শোকর একটা জিনিস ওটা লাগে আর কি না এলে দেশও মিলে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস মিলে তো ঠিক আছে সব বালা তাহকা সুস্থ তাহকা আমি চেন লাগে এনে গ্যাস খুব ফাস্ট লেদার বইল দোয়া করবা সবে আল্লাহ হাফেজ সবাইকে